Welcome back to the channel, everyone. Hope you guys are doing absolutely fine. This is your friend Sumanto and you are watching MRzVLOGs. আজকের ভিডিওটা একটু অন্যরকমের হবে। আজকের ভিডিওটা কোনো ট্রাভেলিং ভিডিও বা ট্রাভেলিং ব্লগ না। আজকেরটা আমি একটা ডিফারেন্ট এক্সপেরিমেন্ট করতে চলেছি। তো এই টাইপের ভিডিও আমি কোনোদিনও বানাইনি আগে। আর আজকের ভিডিওটা স্পেশালি পুরোটা বাংলায় হবে। আমাকে আমার অনেক ফ্রেন্ডরা সাজেস্ট করেছিল যে কেন না আমি একটা বাংলায় ব্লগ বানাই। তো লেটস গিভ ইট এ ট্রাই। তোমরা জানো সারা দেশের যা সিচুয়েশান, সারা দেশের যা কন্ডিশান, সারা পৃথিবীর যা সিচুয়েশান, এরকম সিচুয়েশানে কেউ ট্রাভেলিং করতে পারছে না। পুরো দেশ জুড়ে আমাদের লকডাউন চলছে। আর তার মধ্যে আমার রিসেন্ট, তোমরা যারা আমার চ্যানেল ফলো করো তারা হয়তো জানবে যে আমার একটা থাইল্যান্ডের ট্রাভেলিং সিরিজ চলছে। এখনও তিন চারটে ভিডিও আসা বাকি রয়েছে, বাট আমি সেটা এখন একটু স্টপ রেখেছি, কারণ কেউ যেহেতু ট্রাভেল করতে পারছো না, সুতরাং কেউ ট্রাভেলিং ইন্টারেস্টেড নয়। তো সেই ভিডিও দেওয়ার কোনো মানে নেই। যখন আবার সিচুয়েশান নর্মাল হবে তখন আমি সেই সিরিজ কন্টিনিউ করবো। তাই তার মাঝে ভাবলাম যে কী করবো, কোথাও বেরোতে পারছি না, কোথাও যেতে পারছি না। তো আমার অনেক ভিডিও জমে রয়েছে দেওয়ার মতো, সেইগুলো দিতে পারছি না। তাই একটা নতুন এক্সপেরিমেন্ট করি, সেই ভিডিওটা দিই, তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অবশ্যই জানিও কমেন্টে যে তোমাদের এই ভিডিওটা, এই টাইপের এক্সপেরিমেন্ট কীরকম লাগছে। আর এই লকডাউনের জন্য তোমাদের অনেকের ট্রাভেল প্ল্যান ক্যান্সেল হয়েছে, আমারও সামনে কিছু ট্রাভেল প্ল্যান ছিল সেইগুলো ক্যান্সেল হয়েছে। আমি তোমাদেরকে বলছি কী কী ট্রাভেল প্ল্যান আমার ক্যান্সেল হয়েছে। তার আগে বলে নিই যে তোমাদের হয়তো বাড়িতে বসে থাকতে বোর লাগছে এই লকডাউন পিরিয়ডে। তো আমারও প্রথম প্রথম সেম সিচুয়েশানই হচ্ছিল। কিন্তু গাইস, প্লিজ স্টে অ্যাট ইওর হোম, তোমরা বাড়িতে থাকো এবং খুব এমার্জেন্সি দরকার ছাড়া বেরিও না। কারণ আমি লাস্ট যে নিউজ দেখেছি তাতে আমার যতদূর মনে পড়ছে আমাদের ইন্ডিয়াতে করোনা ভাইরাস এফেক্টেডের সংখ্যা হচ্ছে প্রায় 4,500 এবং মৃত্যু হয়েছে প্রায় 117 জন যা দেখেছিলাম লাস্ট। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলেও সেরকমই অবস্থা, খুব খারাপ অবস্থা, প্রায় 69 জনার যা দেখলাম আমি পজিটিভ বেরিয়েছে, কেস ট্রিটমেন্ট চলছে এবং 3 জন মারা গিয়েছেন। তো সিচুয়েশানটা খুবই সিরিয়াস গাইস। মানে আমি কাল আমার একটু বেরিয়েছিলাম মায়ের ওষুধ আনতে, তো দেখলাম লোকজন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দরকার ছাড়াই, আড্ডা দিচ্ছে। তো এই জিনিসগুলো ঠিক নয়, তোমরা একটা রেসপন্সিবল সিটিজেনের মতো অ্যাক্ট করো। যেটা বলছিলাম, আমারও প্রথম প্রথম বাড়িতে বসে থাকতে বোর লাগছিলো 5-6 দিন। তো মানে কী করে সময় কাটাবো বুঝতে পারছিলাম না। তারপরে আমি দেখলাম অনেক কাজ এরকম পেন্ডিং পড়ে রয়েছে যেইগুলো আমার মনে হতো আগে যে সময় হোক তারপরে করব, তো এখন প্রচুর সময়। তো সেই কাজগুলো আমি করছি। আমার যে রাইডিং গিয়ার, আমি লাস্ট ঝাড়খণ্ড একটা রাইডে গেছিলাম, সেই ভিডিওটাও জমে রয়েছে, সেটা তোমাদের সাথে আমি দেবো একবার সিচুয়েশান নর্মাল হলে। তো সেই রাইডিং গিয়ারগুলো এদিক ওদিক ছড়িয়েছিল এবং অপরিষ্কার অবস্থায় ছিল, সেইগুলোকে আমি পরিষ্কার করলাম, তারপরে সেগুলোকে অর্গানাইজ করলাম, হেলমেট টেলমেট সব পরিষ্কার করলাম, জুতো নোংরা হয়ে পড়েছিল জুতোটাকে পরিষ্কার করলাম, তো সেই সব জিনিস করলাম। তারপরেও দেখলাম যে আরও বাড়িতে আমার ঘরে আমার জিনিসপত্র অগোছের অবস্থায় পড়েছিল, জামা কাপড়, সেইগুলোকে পরিষ্কার করলাম। আর আমার মায়ের যেহেতু শরীর খারাপ তখন আমি মাকে একটু হেল্প করছি, আমি আর অনিন্দিতা দুজন মিলে রান্নার দিকটা দেখছি। আমি একটা নতুন জিনিস শিখেছি যেটা তোমাদেরকে বলবো, রুটি করা। আমি রুটি করা জানতাম না, পারতাম না, এখন সেটা আমি হেল্প করছি মাকে। অনিন্দিতা বাকি রান্নার জিনিসগুলো সামলাচ্ছে। তোমরাও আমি এরকম নতুন জিনিস ট্রাই করো গাইজ, নতুন নতুন জিনিস শেখো। ইউটিউবে আমি নতুন ভিডিও দেখছি, এই আমার যে নতুন ক্যামেরা এর সম্পর্কে আমি অনেক কিছু জানতাম না, অনেক সেটিংস জানতাম না, সেই সেটিংসগুলো আমি আস্তে আস্তে জানছি, এক্সপেরিমেন্ট করে করে দেখছি। তোমরাও এরকম নতুন কিছু, তোমাদের যা পয়েন্ট অফ ইন্টারেস্ট, তোমাদের যা ভালো লাগে সেই জিনিসগুলো করো। আমি অবসর সময়ে আরও যখন আমার সময় পড়ে থাকছে তখন আমি আমার পুরনো যে রাইডিংয়ের ছবি, পুরনো যে বেড়াতে যাওয়ার ছবি, সেই ছবিগুলো দেখে মেমোরি রিকল করছি, তোমরাও সেগুলো করতে পারো। দেখবে অনেকটা সময় কেটে যাচ্ছে এবং যথেষ্ট ভালো লাগে। আমার তো মানে কম্পিউটার নিয়ে বসলেই, ছবি দেখতে বসলেই কখন টাইম কেটে যাচ্ছে বুঝতে পারছি না। তো এইভাবে তোমরা টাইম কাটাতে পারো নতুন নতুন জিনিস শিখে। আর আমার যে ট্রাভেল প্ল্যানগুলো ক্যান্সেল হলো সেগুলোও তোমাদেরকে বলে দিই। আমার এই মাসে এপ্রিল মাসে 2 ট্রাভেল প্ল্যান ছিল। একটা আমার বন্ধুদের সাথে ছিল মন্দারমণি, যার টিকিট অলরেডি কাটা হয়ে গেছে, হোটেল বুক হয়ে গেছে, বাট ক্যান্সেল করতে হলো। আর আমার অরণিতার একটা ট্রাভেল প্ল্যান ছিল যেটা ছিল সিকিম। সিকিমের একটা গ্রামে আমাদের দুজনের যাওয়ার কথা ছিল এই মাসেই এপ্রিলেই, এবং সেই গ্রামটাকে এক্সপ্লোর করার কথা ছিল, তো সেটাও ক্যান্সেল হয়ে গেল। দেখি আগস্টে সেটা হয় কি না। আর মে মাসে আমাদের একটা মানে আমার ড্রিম রাইড যেটা প্ল্যান ছিল সেটা ছিল লাদাখ, যেটা আমি 2-3 বছর ধরে প্ল্যান করেছিলাম 2020-তে যাবো, কারণ 2020-টা সব দিক থেকে আমার পক্ষে বেস্ট ছিল এবং একটা ভালো ডিজিটের ইয়ার ছিল। আর যেহেতু আমার 2019-এ ইলেকশন ডিউটি ছিল অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি এবং 2021-এও আমার ইলেকশন ডিউটি থাকবে, তো সব দিক থেকে 2020-টাই বেস্ট ছিল। কিন্তু সিচুয়েশান সবই কপাল, দেখা যাক কী হয়। মে মাস তো নেক্সট টু ইম্পসিবল লাদাখের জন্য। জুলাই আগস্টেও কতটা কী জিনিস নর্মাল হবে সেটাও মানে একটা ভাবার বিষয় আছে। তো পড়ে থাকলো সেপ্টেম্বর, তো সেপ্টেম্বরে দেখা যাক কী হয়।
সেপ্টেম্বরে অনিন্দিতার ছুটির একটা ইস্যু আছে, আর একুশেও অনিন্দিতার একটা ছুটির ইস্যু আছে। তো একুশে যদি আমাকে একাই যেতে হয় তো তার থেকে বেটার আমার কুড়িতেই যাওয়া। তো দেখা যাক, সব কিছু মিলে একটা জগা খিচুড়ি পাকিয়ে রয়েছে, যেটাই হবে সেটা তো তোমরা জানতেই পারবে। আর আমার থাইল্যান্ডের সিরিজ শীঘ্রই আসবে। তো এই ভিডিওটা গাইজ আমি এখানেই শেষ করছি। তোমরা জানিও আমার এই নতুন এক্সপিরিয়েন্স কমেন্টে তোমাদের কীরকম লাগলো, কারণ বেরোতে পারছি না, বাড়িতে বসেই ভিডিও বানাচ্ছি। তোমরাও যতটা সম্ভব বাড়িতেই থাকো। আবারও বলছি, স্টে সেফ, স্টে অ্যাট হোম। বাই গাইজ, সি ইউ অ্যাট দ্য নেক্সট ভিডিও।